আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। প্রিয় বন্ধুরা, পবিত্র মাহে রমজানের বরকত, রহমত, মাগফিরাতের সবগুলো দিন আমরা অতিক্রম করেছি এবং পবিত্র মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। আল্লাহ তাআলার কাছে আমরা পবিত্র রমজান মাসের এই পরন্ত মুহূর্তে ক্ষমা চাচ্ছি, ভিক্ষা চাচ্ছি, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা দেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করেন, আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে এই পবিত্র রমজান মাসে যারা 30টা রোজা রেখেছেন তাদেরকে 30টা রোজা আল্লাহ তাআলা কবুল করেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি। আমাদের এখানে যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে কালকে ঈদ হবে। অলরেডি পৃথিবীর বিভিন্ন দেশে ঈদের দিন ঘোষণা করেছেন। এই পবিত্র রমজান মাসে যারা নাকি আল্লাহ তাআলার কাছ থেকে অপরন্ত ক্ষমা, অপরন্ত রহমত, অপরন্ত দয়া অর্জন করতে পেরেছেন এবং রমজান মাসে 30টা রোজা যারা রেখেছেন তাদের জন্য রমজানের পরে যে ঈদটা এসেছে সেটা কিন্তু আনন্দের। আর যারা নাকি রমজান মাসের হক আদায় করতে পারেননি, রোজা রাখতে পারেননি, তাদের জন্য ঈদ কিন্তু আনন্দের নয়। কারণ ঈদের এই সময় আমাদেরকে রমজান মাসে আমাদেরকে আল্লাহ তাআলা অপরন্ত নেয়ামতের ঘোষণা দিয়েছেন। এই মাসে আপনি যেটা করবেন সেটার অগণিত সব আপনি পেতে থাকবেন। এই জন্য এরকম সব অর্জন করার পরে যখন মানুষ এই রমজান মাসে তাদের আমুলনামা নেকি, তাদের রোজার যে ফজিলত, সে ফজিলত যখন আল্লাহ তাআলার কাছ থেকে লুফে নেয়, তখন লুফে নেওয়ার এক পর্যায়ে অফারটা যখন শেষ হয়ে যায় তখন কে কতটুকু নিয়েছে সেই জন্য আল্লাহ তাআলার কাছে তারা তত বেশি সম্মানিত হয় এবং পবিত্র ঈদ তাদের জন্য ততটুকু আনন্দময় হয় যারা যতটুকু অর্জন করতে পেরেছে। যে যতটুকু বেশি অর্জন করতে পেরেছে ঈদ তার জন্য ততটুকু বেশি আনন্দের। প্রিয় বন্ধুরা, এই রমজান মাসের শেষ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে সকলে দোয়া করুন সকল মুসলিম ভাই বোনদের জন্য। আমাদের পবিত্র ভূমি জেরুজালেম, সেখানে আমাদের মসজিদুল আকসা অবস্থিত, সেটা মুসলমানদের প্রথম কেবলা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কেবলার দিকে মুখ করে আগে নামাজ পড়েছেন, এটি মুসলমানদের প্রথম কেবলা ছিল। পবিত্র এই জেরুজালেমে আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা মেরাজের দিন সেখানে নিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেখানে অনেক নবীরা ইমামতি করেছেন বলে হাদিসে পাওয়া গেছে। তো এই পবিত্র ভূমিতে সবসময় ইহুদিরা, দখলদার ইহুদিরা মুসলমানদেরকে রক্তাক্ত করেছে। রমজান মাসে বেসিক্যালি যখন আমাদের একটা ইবাদতের মাস, যখন আমাদের মুসলিমদের জন্য একটা আনন্দের মাস, মুসলিমদের জন্য একটা ঈদ গুণী আসে, তখনই এই পবিত্র জেরুজালেমে মুসলমানদের উপর ইহুদিরা বর্বরোচিত হামলা করে এবং মুসলমানদেরকে সেখানে রক্তাক্ত করে। মুসলমানদের রক্তে মুসলমানদের পবিত্র ভূমি, মুসলমানদের পবিত্র ঘরকে রঞ্জিত করে। আল্লাহ তাআলার কাছে তাদের জন্য আমি হেদায়েতের দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে রুখে দেয়। আমাদের মুসলমান ভাইদেরকে আল্লাহ তাআলা যাতে এই পবিত্র রমজান মাসের রমজান মুখে অবস্থায় তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা যেন আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের পাশে তাদের তার রহমত বর্ষণ করেন এবং মুসলমান বিশ্বের যে সকল শাসকরা রয়েছেন তারা যাতে এই মুসলিমদের পাশে এসে দাঁড়ান, সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। আর আমাদের মুসলমানদের পরিত্রাণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। আল্লাহ তাআলা যাতে আমাদের মুসলিমদেরকে পরিত্রাণ দেন, আমাদের পবিত্র ভূমি, আমাদের পবিত্র মসজিদ যাতে আল্লাহ তাআলা রক্ষা করেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। মুসলমানদের উপর যখন নামাজরত অবস্থায় ইহুদিরা বর্বরোচিত হামলা করেছে, সেখানে প্রায় অনেক মুসলমান আহত হয়েছেন, অনেক মুসলমান শহীদ হয়েছেন। পবিত্র রমজান মাসে, গত রমজান মাসেও কিন্তু জেরুজালেমে মুসলমানদের উপর গুলিবর্ষণ, মুসলমানদের উপর বোমাবর্ষণ ফিলিস্তিনকে একটা মনে হচ্ছে এমন একটা রাষ্ট্রে পরিণত করেছেন যেখানে যাতে ভূমিকম্প হয়ে গেছে, এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন। অথচ ইহুদি রাষ্ট্রে ইহুদিরা কী সুন্দরভাবে বসবাস করছে, যেখানে তারা বসবাস করছে সেটাও কিন্তু মুসলমানদের ভূমি। সেই মুসলমানদের ভূমি তারা অবৈধভাবে দখল করে আজকে কিন্তু মুসলমানদের উপর স্টিমরোলার চালাচ্ছে। গত কয়েকদিন আগে, দুই চার পাঁচ দিন আগে জেরুজালেমে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে মুসলমানদের যে ফিলিস্তিনে সেখানে হামাস জিহাদি গোষ্ঠী রয়েছে, যারা কিন্তু সে ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুসলমান, তারা আজকে ইসরায়েলে হামলা করেছে। 5 মিনিটে প্রায় 200টা রকেট হামলা করেছে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে। তো আমরা মুসলমানরা সবসময় মার খেয়ে গেছি, মুসলমানরা কখনো মার দেনি। তো আজকে এই জাতি ছাড়া বিশ্ব দেখবে যে মুসলিমরা কখনো আক্রান্ত হওয়ার আগে কাউকে আক্রমণ করে না, যখন মুসলমানরা আক্রান্ত হন তখনই আক্রমণ করেন।
মুসলমানদের হাজার হাজার ঘরবাড়ি, মুসলমানদের হাজার হাজার মা বোনদের ইজ্জত, মুসলমানদের হাজার হাজার সন্তানদেরকে শহীদ করার পরে মুসলমানরা সবচেয়ে বেশি বড় ধরনের প্রতিবাদ বলা যেতে পারে 200টা রকেট হামলা করে প্রতি এর জবাব দিয়েছে। এর কিছুক্ষণ পরে আজকে মাগরিবের ইফতারের কিছু মুহূর্ত আগে পুনরায় মুসলমানদের উপর আবার হামলা শুরু করেছে ইসরায়েলি ইহুদিরা। এই মুসলমানরা যখন হামলা করেছে তার পরপরে কিন্তু আবার এখন সেখানে অনেক মুসলমান শহীদ হয়েছেন বলে শোনা যাচ্ছে এবং হাজার হাজার ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, হাজার হাজার ঘরবাড়িতে বোম মারছে। আজকে ইফতারের কিছু আগ মুহূর্ত কিন্তু সেখানে বিমান হামলা হয়েছে, ফিলিস্তিনি বোমা হামলা হয়েছে, ফিলিস্তিনি মুসলমানদের উপর বিমান হামলা করেছে ইহুদিরা। তো ফিলিস্তিনের পক্ষ থেকে আজকে যে হামাসের একটি সংগঠন রয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন, সেটি জিহাদের ডাক দিয়েছে। আশা করছি সে জিহাদের ডাকে মুসলমানরা সাড়া দিবেন, অন্যান্য বিশ্বের বড় বড় ক্ষমতাধর শক্তিধর রাষ্ট্রগুলো সাড়া দিবেন, যাতে করে আমাদের এই পবিত্র ভূমি আল্লাহ তাআলা রক্ষা করেন। সেজন্য আমরা সকলে এই পবিত্র রমজান মাসে আমাদের এই ঈদের খুশির দিনে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যাতে করে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে বিজয় দান করেন। আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।